بسم الله الرحمن, الرحمن, الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن حذيفه وابي هريره رضي الله عنهما قالا قال رسول الله صلى الله عليه وسلم: يجمع الله تبارك وتعالى الناس فيقوم المؤمنون حتى تزلف لهم الجنه، فياتون ادم صلوات الله عليه فيقولون يا ابانا استفتح لنا الجنه، فيقول وهل اخرجكم من الجنه الا خطيئه ابيكم؟ لست بصاحب ذلك اذهبوا الى ابني الى الى ابن ابراهيم خليل الله، قال فياتون ابراهيم فيقول لست بصاحب ذلك انما كنت خليلا من وراء وراء. يعمد إلى موسى الذي كلمه الله تكليما فيأتون موسى فيقول لست بصاحب ذلك اذهبوا إلى عيسى كلمة الله وروحه فيقول عيسى لست بصاحب ذلك فيأتون محمدا فيقول فيقوم فيؤذن له فيؤذن له وترسل الأمانة والرحم فيقومان جنبي الصراط يمينا وشمالا فيمر أولكم كالبرق أرشك আমানতের কত গুরুত্ব সেটা আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারবো যে আমানত একদা আপনার ফলসরাতেরু পাশে দাঁড়িয়ে থাকবে এবং সেই আমানতের যে রক্ষা করেনি তার জন্য সেটা আপনার কাল হয়ে দাঁড়াবে দাঁড়াবে সেই জন্য এই হাদিসটা ভালো করে শোনার দরকার হজরত হুজাইফা এবং আবু হরে রাজি আল্লাহ থেকে বর্ণিত তারা বলেন যে রসুল্লাহম এসাদ করেন যে ইজমাহ যে মানুষকে আল্লাহ একত্রিত করবেন কে আমাদের দিবসে তখন মৌমিনা দাঁড়াবে জাগায় দাঁড়াবে হাত্তা তুজলে এবং জান্নাতকে তাদের খুবই নিকটবর্তী করা হবে কিন্তু তখন আপনার জান্নাতকে খোলা হবে না তখন আদমা আলী ইসলাত ইসলামের কাছে সকল লোক আসবে হ্যাঁ তখন তারা বলবে হে আমাদের প্রীতা জান্না যে জান্নাত আমাদের জন্য খুলে দেন হ্যাঁ জান্নাত খোলার জন্য আপনি আবেদন করুন তখন তিনি বলবে ওহাল আখরাজা কুমিনাল জান তোমাদের নেই যে এই জান্নাতে তো আমি একদা ছিলাম কিন্তু আমি অপরাধ করার কারণে দোষ করার কারণে আমাকে এই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং এই জান্নাতকে খোলার জন্য কিভাবে আমি আবেদন করতে পারি লাস্তুবি সাহেব আরিক এটার অধিকার আমি রাখি না ইদেহা বুবনি ইব্রাহিম আলিল্লা বলা হচ্ছে যে তোমরা যাও আমার সন্তান ইব্রাহিম খালিল কাছে তার কাছে গিয়ে বলো তখন তারা সবাই ইব্রাহিম আলী ইসলাত ইসলামের কাছে আসবেন তখন তিনিও বলবেন ল সাহিবেদারিক বলে যে আমি এটা করতে পারবো না ইনেমা কন্তু খালিল মিন ওরা ওরা হ্যাঁ আমি ছিলাম তার খালিল ঠিকই কিন্তু পিছন থেকে অর্থাৎ আমার তেমন একটা গুরুত্ব নেই এটা গুরুত্বহীনতাকে বুঝায় এটা হচ্ছে নিজকে নিজে ছোট করছেন তিনি এই জন্য বলেছেন যে ইমেদু ইসা আল্লা কাল্লাম হল্লাহ তুকিমা তোমরা মুসা আলী সরাতলামের কাছে যেতে পারো যার সাথে শান সরাসরি কথা বলেছেন তখন তারা মুসা আলী ইসলাত ইসলামের কাছে আসবেন হ্যাঁ আসার পরে তিনি বলবেন লু বিশ্বাহবেদ আলিকা বলে যে আমিও সেটা করতে পারবো না ইহাবু ইসা রুহি তোমরা ঈসা আলী ইসলাত ইসলামের কাছে যাও তিনি হচ্ছেন আল্লাহর হ্যাঁ বাণী হ্যাঁ আল্লাহর কালিমা এবং পাশাপাশি তার রুহ হ্যাঁ সুতরাং তার কাছে যেতে পারো তখন ঈসা ইসলামের কাছে আসলে তিনি বলবেন লু বিশ্বাহবেদ আলিক আমি করতে পারবো না আমি এটার অধিকারী নই তখন তিনি বলবেন ভাই হ্যাঁ মোহাম্মদ সাল্লাহু আলি ইসলাম তখন সবাই যখন ঈসা ইসলামকে রাজি করাইতে পারলেন না সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা কাছে হ্যাঁ তখন তারা সবাই আসবে তখন তিনি দাঁড়াবেন সেই সুপারিশের জন্য হ্যাঁ জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য হ্যাঁ তখন ফাইউদিন আলাহ হ্যাঁ তখন তাকে অনুমতি দেওয়া হবে তিনি যখন জান্নাতের দরজা খোলার আবেদন করবেন তখন তাকে অনুমতি দেওয়া হবে বলা সেলু অতুরসেল আলমান রাহিম বলেছে তারপর আমানত এবং হ্যাঁ মানুষের আত্মীয়তার যে বন্ধন হ্যাঁ সেটাকে ছেড়ে দেওয়া হবে এবং তখন এই দুটি গিয়ে আপনার ফুলসরা ডানে ডানে দাঁড়িয়ে যাবে এবং ফাই মুরু কালবার্ক কুমকাল বলে যে তখন তোমাদের প্রত্যেককে ওই ফলস রাতের উপর দিয়ে রওনা করতে হবে তোমাদের প্রথম যিনি তিনি বিজলির মতো চমকিয়ে চলে যাবে আমি বললাম হ্যাঁ যে বিল বার্ক বলে যে আমার মাতা পিতা আপনার উপর কুরবান হয়ে যাক বলে যে কী জিনিস আপনার বিজলির চমকানোর মতো কী জিনিস যাবে তিনি জানতে চাচ্ছিলেন তখন তিনি বলেন আলমথাও কাই ফাই মুরু ওই তরফিত আইন বলে যে তোমরা কি দেখো না যখন বিজলি চমকায় কিভাবে সে খুব দ্রুত আপনার চলে যায় আবার মানে একেবারে সেকেন্ডের ভিতরেই আপনার চোখের ফল ফিরতে ফিরতে দেখা যাচ্ছে বিজলি চমকিয়ে চলে যায় বলে যে তারপরে আর গ্রুপ যাবে বাতাসের ব্যাগের মতো যেরকম ধমকাবায়ু বয়ে সেরকম সুম্য কামরির তৈরি আর কিছু যাবে পাখি যেরকম আপনার উড়ে যায় সেই উড়ানের মতো ওয়া রিজাল রিজাল্ট আও কিছু যাবে যারা শক্তিশালী মানুষ যারা ধরতে পারে তাদের মতো বলে যে তাজরিবিহিম আমার হুম তাদের আমলগুলো নিয়েই তারা তাদের সেই গতি পাবে আমলের যত বেশি গতি তখন তারা ওই হিসাবে গতি পাবে এই ফুলসুরাতের উপর দিয়ে যাওয়ার জন্য সুতরাং আমলের মধ্যে গড়মিল হলে তখন ধরা পড়তে হবে ওই যে এটাই খেয়াল রাখতে হবে যে আগে বলা হচ্ছে যে ফুলসরাতের দুই সাইডে এক সাইডে আপনার আমালও থাকবে আর এক সাইডে আত্মীয়তার বন্ধন থাকবে যদি এই আমলের দনুটার ঘাটতি হয় তাহলে গতি একবারে নষ্ট হয়ে যাবে ধরা পড়ে যেতে হবে হ্যাঁ তখন বলা হচ্ছে যে হ্যাঁ অথচ রসুল আকরম সাল্লাম তিনি ফুলসরাতের পাশে দাঁড়িয়ে থাকবেন এবং তিনি বলবেন রব্বে সাল্লিম সাল্লিম হে আমার প্রভু আপনি রক্ষা করুন আপনি রক্ষা করুন এরকমভাবে মানুষের জন্য দোয়া করতে থাকবে হাত্তা তা আমার ইবাদ বলে যে একসময় দেখা যাবে অনেক মানুষের আমল আর তাকে এরকম ফলসেরাত পার করিয়ে দিতে পারবে না মানে তার আমল এত সামান্য এই কারণে পারা সম্ভব হবে না হাত তা ইজি একজন এমন লোক আসবে সে তো একবার চলতেই পারবে না সে হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করবে এমন অবস্থা তার সৃষ্টি হবে যে আপনার বুকের উপর ভর দিয়ে এরকম পিছলে যাওয়ার চেষ্টা করবে হ্যাঁ অফি হাফাতে ইশ রাত খেলা লিখবে বলে যে এই যে ফুলসরাত তার আবার চতুর পাশে কতগুলো আংটার মতো আছে মাল্লাকা সেগুলো লটকানো থাকবে মামু রতুন বেয়াদেবান উমিরত বে হ্যাঁ যাকে অর্ডার দেওয়া হবে তাকে সেগুলো ধরবে নাজিন বলে যে সেই সময় কিছু মানুষ ক্ষতবিক্ষত হয়ে কিন্তু ওখান থেকে পার পেয়ে যাবে ও মুখের দাসুন ফিন্নার আর কিছু মানুষ নিচে পড়ে যাবে যে সেই সত্ত্বে আর কসমু খেয়ে বলছি আবু হুরাইরার জীবন যার হাতে বলা যে এই জাহান্নামের যে তলদেশ সেটা সেখানে পৌঁছতে গেলে সত্তর বছরের সময় লাগবে সুতরাং এত গভীর আমাদেরকে এই হাদেশের মধ্যে যেটা গুরুত্ব দিয়ে আপনার দেখার বিষয় সেটা হচ্ছে যে মানুষের আমল অনুযায়ী মানুষ ফুলসারাত পার হতে থাকবে আর এই ফুলসারাতের দুপাশেই পাশেই থাকবে এক পাশে আমান আরেক পাশে আত্মীয়তার বন্ধন সুতরাং আমলের কারণে যখন গতি পাবে মানুষের পলসেরাত পার হওয়ার যদি এই দুইটা সেই লোকটাকে আঁকড়ে ফেলে আটকিয়ে ফেলে যে তাকে যেতে না দেয় কারণ তাদের অধিকার যদি নষ্ট করা হয় তাহলে তখন ভয়ানক অবস্থা সৃষ্টি হবে তখন ওই পারে যাওয়া জান্নাতে পৌঁছা তার জন্য দূর হয়ে যাবে এই কারণে আমানতকে রক্ষা করা কত গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য সেটাই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যা আমানতের খেয়াল যেন না হয় যার কারণে আমরা যেন ফলসরাত পার হতে যেন আমাদের সমস্যায় পড়তে না হয় আল্লাহ জস আমাদেরকে তফিক দেন বসলাল নবীন মহম্মদাল